Hi everyone, how are you? Welcome to my YouTube channel. একজন মার্চেন্ডাইজার গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতে করতে যখন এক্সপার্ট হয়ে যায় তখন সে মনে করে যে মার্চেন্ডাইজার থেকে সিনিয়র মার্চেন্ডাইজার হওয়ার যে যোগ্যতা সেটিতে অর্জন করেছে বা এখন সে সিনিয়র মার্চেন্ডাইজার হওয়ার যোগ্যতা তার আছে তখন সে বাইরের অন্য একটি ফ্যাক্টরিতে ডাইরেক্টলি অ্যাপ্লাই না করে তার রানিং ফ্যাক্টরিতে চেষ্টা করে মার্চেন্ডাইজার থেকে সিনিয়র মার্চেন্ডাইজার প্রমোশন নেওয়ার যখন এই মার্চেন্ডাইজার সিনিয়র মার্চেন্ডাইজারের যে প্রমোশন এই প্রমোশনের জন্য তার ম্যানেজার স্যারকে জানায় আর ওই ম্যানেজার স্যার যদি তাকে প্রমোশনটি না দিতে চায় তখন যে ধরনের ব্যবহার ওই মার্চেন্ডাইজার ম্যানেজার মার্চেন্ডাইজারের উপরে করে থাকে সেই বিষয়ে একটি ডেমো ভিডিও আমি আপনাদের সামনে শেয়ার করব। আশা করি ভিডিওটি দেখার পরে আপনাদের লাইফের অনেকের সঙ্গে এটি মিলে যেতে পারে। তাহলে চলুন ডেমো ভিডিওটি দেখে আসা যাক। আব্দুর রহিম, জি স্যার, আমি আপনাদের মেলের অ্যানসারটি করতে এত কেন দেরি করছো? 10 মিনিট আগে মেলটি দিছে, ওটা দেখে পড়ো এবং অ্যানসার দাও দ্রুত। স্যার, বাইরে আমাদের মেলটি মাত্র আসলো, আমি অ্যান্সার করে দিয়েছি স্যার। টি শার্টের প্রোডাকশন লাইন কোনটা কোনটা নিছো? প্ল্যানিং এর সঙ্গে কথা বলো এবং প্রোডাকশন লাইন নাও। স্যার, টি শার্টের জন্য প্রোডাকশন লাইন দিবে 15 দিন পরে স্যার, যেহেতু আমাদের শিপমেন্ট অনেক দেরিতে হবে। 15 দিন পর থেকে যদি আমরা টি শার্টের লাইন নিই তাহলে কোনো সমস্যা নাই। পোলো শার্টের ফাইনাল ইনস্পেকশন কবে? কালকেই ফাইনাল ইনস্পেকশন অপর করো। স্যার, পোলো শার্টের টোটাল প্রোডাকশন ওকে আছে, কিন্তু কালকে তো ফ্রাইডে স্যার, ফ্রাইডে আমাদের ওপেন আছে, কিন্তু বাইং হাউজের টি শার্ট তো স্যার কালকে আসবে না। টি শার্টের অ্যাক্সেসরিজ আসতে কেন দেরি হলো? তোমার সব কিছুতেই দেরি হয়, 1 মাস আগে এগুলো সব অ্যাপ্রুভাল পেয়েছো? স্যার, টোটাল অ্যাক্সেসরিজ ইন হাউজ আছে স্যার, আপনি যদি রিপোর্টটি দেখেন তাহলে বুঝতে পারবেন। কার্টুনগুলো এখনো কেন নিয়ে আসতে পারো নাই? কার্টুন যদি না থাকে তাহলে শিপমেন্ট কি যাবে? 5 দিন পরে শিপমেন্ট, এখনো তুমি কার্টুন ইন হাউজ করতে পারো নাই? স্যার, স্টোর থেকে বলছে স্টোরে প্রচুর কার্টুন আছে, এই কারণে স্যার কার্টুন নিয়ে আসা হয় নাই। স্টোরে যে কার্টুন আছে ওটা দিয়ে আমরা শিপমেন্ট করতে পারবো। ফেব্রিক অ্যাপ্রুভাল কেন আনতে পারো না বাইং হাউস থেকে? তুমি কি করো বাইং হাউস থেকে যদি ফেব্রিক অ্যাপ্রুভালটাই জাস্ট আমি নিয়ে আসতে না পারো? স্যার, বাইং হাউস থেকে বলছে বায়ার ছুটিতে আছে, ছুটি থেকে যখন আসবে তখন ফেব্রিকের অ্যাপ্রুভালটি দিবে। বাসায় যাওয়ার আগে নতুন যে সেটটা স্টাইলের পিও পেয়েছো ওই সেটটা স্টাইলের অল এক্সেসরিজ অ্যান্ড ফেব্রিক বুকিং করে আমাকে ফোন দিয়ে জানিয়ে তারপর অফিস থেকে বের হবো। স্যার, সাতটি স্টাইল তো মাত্র আজকে রিসিভ করলাম, এগুলো রেশিও করতে হবে, রেশিও করার পরে এক্সেসরিজ বুকিং তৈরি করতে হবে। কিন্তু আমরা কোন কোন সাপ্লায়ারের কাছে এগুলো বুকিং করব, এরকম তো কোনো সাপ্লায়ারের নাম বাইং হাউস থেকে এখন আমাদেরকে বলে নাই, এগুলো জানার পরে স্যার আমাদেরকে বুকিং করতে হবে। বাইং হাউস থেকে এক্সেসরিজের অ্যাপ্রুভাল আনতে যদি এত দেরি হয় তাহলে তুমি শিপমেন্টটা কখন করবে? বাইং হাউসে চলে যাও, বাইং হাউসে যে এগুলো অ্যাপ্রুভাল আনার ব্যবস্থা করো। ওকে স্যার। প্রত্যেকদিন সকালে অফিসে আসার সঙ্গে সঙ্গে আমি যেন ওয়াল এক্সেসরিজের রিপোর্টটা মেলের মাধ্যমে পেয়ে যাই। জি স্যার। আমি তোমাকে বলেছিলাম পোলো শার্টের জন্য 1 সপ্তাহ এক্সটেনশন নিয়ে আসার জন্য, বাইং হাউস থেকে সেটাই তুমি আনতে পারো নাই, তুমি কিভাবে কি করবা? স্যার, পোলো শার্টের জন্য 1 সপ্তাহ এক্সটেনশনের কথা বলছিলেন, এর আগেও আমরা 3 বার 1 সপ্তাহ করে এক্সটেনশন নিয়ে আসছি, এই জন্য বাইং হাউস থেকে বলছে নতুন করে আর কোনো এক্সটেনশন আমাদেরকে দিবে না এই স্টাইলের জন্য। টি শার্টের রেড কালারের যে ফেব্রিকটি ছিল ওটি আসতে কেন এত দেরি হলো? তুমি কিভাবে কি করবা? একটা এক্সিকিউশন ঠিক মতো করতে পারছো না। স্যার, টি শার্টের রেড কালারের যে ফেব্রিকটি, এই ফেব্রিকটি আমরা অনেক দেরিতে অ্যাপ্রুভাল পাইছি, এই জন্য আমাদের ইন হাউস হতে একটু লেট হয়েছে।